নমস্কার সুপ্রিয় দর্শক আর এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের জীবন বিজ্ঞান বই সলভ করাচ্ছি। তো দেখো ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা। সুপ্রিয় দর্শকার্থী, পঞ্চম অধ্যায় আজকে আমি সলভ করাবো পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ বা এবং তাদের সংরক্ষণ। সুপ্রিয় দর্শকার্থী, এই পঞ্চম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো এই টেক্সট বইতে আছে সেইগুলো আজকে আমি সলভ করিয়ে দেব। ফার্স্ট প্রশ্ন, এক দাগে মাটির নাইট্রোজেনের উৎস হলো, ডিয়ার অ্যান্সার নাইট্রেট, লবণ। দু দাগের প্রশ্ন, নিচের কোনটি মিথুজীবী ব্যাকটেরিয়া, অ্যান্সার হবে সের অ্যান্সার রাইজোবিয়াম। তিন দাগের প্রশ্ন, কোনটি শিল্পজাত রাসায়নিক সার, এর অ্যান্সার হবে ইউরিয়া। চার দাগের প্রশ্ন, নাইট্রিফিকেশন সাহায্য করে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার নাইট্রোব্যাক্টর। পাঁচ দাগের প্রশ্ন, ডিনাইট্রিফাইংয়ের জীবাণু হলো, ডি এর অ্যান্সার হবে সিউডোমোনাস। ঠিক আছে, ছয় দাগের প্রশ্ন, কোনটি কীটনাশক, অ্যান্সার হবে বি এর অ্যান্সার বিএইচসি। সাত দাগের প্রশ্ন, বায়ুতে পরাগ রেণু ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো, বি এর অ্যান্সার হবে অ্যাজমা। আট দাগের প্রশ্ন, একটি আগাছা নাশক হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার টু ফোর ডি। পরের প্রশ্ন, ন দাগের প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যান, অ্যান্সার হবে এর অ্যান্সার করবেট। দশ দাগের প্রশ্ন, কোন দূষণের ফলে হাঁপানি হয়, এর অ্যান্সার হবে বায়ু দূষণ। এগারো দাগের প্রশ্ন, নিচের কোনটি ক্যান্সার রোগের চিকিৎসা পদ্ধতি, অ্যান্সার হবে বি এর অ্যান্সার কেমোথেরাপি। বারো দাগের প্রশ্ন, কুইনাইন কোন রোগের ওষুধ, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ম্যালেরিয়া। তেরো দাগের প্রশ্ন, কোনটি জীব বৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ, অ্যান্সার হবে সি এর অ্যান্সার চোরাশিকার। ফোরটিন দাগের প্রশ্ন, সিউডোমোনাস জীবাণু নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ডিনাইট্রিফিকেশন। পনেরো দাগের প্রশ্ন, পূর্ব হিমালয় জীববৈচিত্র হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো, সি এর অ্যান্সার হবে রেড পান্ডা। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের দেখাবো ষোলো দাগের প্রশ্ন। কী বলেছে, পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার বায়োস্পিয়ার রিজার্ভ। সতেরো দাগের প্রশ্ন, ক্রায় সংরক্ষণের উদ্ভিদ নমুনা কত তাপমাত্রায় সংরক্ষিত হয়, বি এর অ্যান্সার -196°C। ঠিক আছে, আঠারো দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়া আর কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে, অ্যান্সার হবে সের অ্যান্সার বক্সা। উনিশ দাগের প্রশ্ন, নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো, সের অ্যান্সার সুন্দরবন। সুপ্রিয় দর্শকার্থী, এই উনিশ দাগের প্রশ্ন কিন্তু এরকম আর একটা আছে বইতে, সাঁতরার বইতে উনিশ দাগের প্রশ্ন, সিকিমে কোন প্রাণী সংরক্ষণ করা হয়, বি এর অ্যান্সার হবে রেড পান্ডা। সিকিমে কোন প্রাণী সংরক্ষণ করা হয়, বি এর অ্যান্সার রেড পান্ডা। এই প্রশ্ন কিন্তু অন্যান্য বইতে আছে। ঠিক আছে, কুড়ি দাগের প্রশ্ন, এক্সিটি সংরক্ষণের একটি উদাহরণ, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ক্রায়ো সংরক্ষণ। সুপ্রিয় দর্শকার্থী, এই যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মানে এক, এইগুলো খুব শীঘ্রই আমি সলভ করিয়ে দেবো। ঠিক আছে, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য আর বেশি দূর করাতে পারলাম না। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।